আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ব্রেক নিয়ে। ব্রেক কি, ব্রেক কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার ব্রেকের বর্ণনা। ব্রেক যে কোনো যানবাহনের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এটি মূলত এনার্জি অ্যাবসর্ব করার মাধ্যমে গাড়ির বেগ কমিয়ে আনে বা থামিয়ে দেয়। সাধারণত ঘর্ষণের মাধ্যমে ব্রেকিং হয়ে থাকে এবং ব্রেকিংয়ের সময় গতিশক্তি ঘর্ষণের মাধ্যমে তাপশক্তিতে রূপান্তরিত হয়। কিছু কিছু ক্ষেত্রে রিজেনারেটিভ ব্রেকিং ব্যবহার করা হয় এবং সেসব গাড়িতে ব্রেকিংয়ের সময় গতিশক্তির একটি অংশ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ব্রেক সিস্টেমের মেকানিজমের ওপর ভিত্তি করে ব্রেক দুই ধরনের, এক ডিস্ক ব্রেক, দুই ড্রাম ব্রেক। ডিস্ক ব্রেক, এই ধরনের ব্রেক সিস্টেমের ব্রেক ক্যালিপার এবং ব্রেক রোটর নিয়ে গঠিত। রোটরটি হুইল হাবের মাধ্যমে চাকার সাথে সংযুক্ত থাকে এবং চাকার সাথেই ঘুরতে থাকে। ব্রেক ক্যালিপারটি রোটর এর ওপর থাকে এবং এটি স্টেশনারি পার্ট। ব্রেক প্যাডের এ চাপ দিলে ফোর্স ব্রেক ক্যালিপার প্যাডের মাধ্যমে রোটরকে দুই দিক থেকে চেপে ধরে, আর এর ফলে জেনারেট হওয়া ঘর্ষণের মাধ্যমে ব্রেকিং সম্পূর্ণ হয়। এই ঘর্ষণের ফলে ব্রেক রোটরে অনেক তাপ উৎপন্ন হয় এবং তা পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য ব্রেক রোটরের দুই দিকে সারফেসের মাঝখানে ফিন থাকে। এই ধরনের ব্রেকিং সিস্টেমের ইফেক্টিভনেস বেশি, তাছাড়া এরা অধিক ডিউরেবল হয়। ড্রাম ব্রেক, এ ধরনের ব্রেক সিস্টেমের একটি ড্রাম হাবের মাধ্যমে চাকার সাথে সংযুক্ত থাকে এবং ঘুরতে থাকে। ড্রামের ভেতর ব্রেক পিস্টন এবং ব্রেক শু থাকে। ব্রেক প্যাডেলে চাপ দিলে প্রেসারটা পিস্টনে ট্রান্সমিট হয় এবং এর ফলে ব্রেক শু দুইটি ড্রামের দিকে সরে যায়, আর ড্রামের সাথে ঘর্ষণের ফলে গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় এবং এর ফলে ব্রেকিং সম্পূর্ণ হয়। ড্রাম ব্রেকের মাধ্যমে ডিস্ক ব্রেকের তুলনায় কম ব্রেক ফোর্স জেনারেট করা যায়। এজন্য এই ব্রেক সাধারণত যানবাহনের পেছনের চাকায় সাপোর্ট ব্রেক হিসেবে ব্যবহার করা হয়। যানবাহনে বিভিন্ন ধরনের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়, যেমন এক মেকানিক্যাল ব্রেক, দুই হাইড্রোলিক ব্রেক, তিন এয়ার বা নিউমেটিক ব্রেক সিস্টেম, চার ইলেকট্রিক্যাল ব্রেক। মেকানিক্যাল ব্রেক, এই ধরনের ব্রেকিং সিস্টেমে ড্রাইভার ব্রেক প্যাডেলে চাপ দিলে তা বিভিন্ন মেকানিক্যাল লিঙ্কেজ যেমন সিলিন্ড্রিক্যাল রড, ফালক্রাম, স্প্রিং ইত্যাদি এর সাহায্যে ব্রেকিং ফোর্স ব্রেক প্যাডে বা ব্রেক শুতে যায়। এই ব্রেকিং সিস্টেম আগে সব থেকে বেশি জনপ্রিয় হলেও এর ইফেক্টিভনেস কম হওয়াতে বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে। হাইড্রোলিক ব্রেক, এই ধরনের ব্রেকিং সিস্টেমে ড্রাইভার ব্রেক প্যাডেলে চাপ দিলে তা বিভিন্ন ইনকম্প্রেসিবল ফ্লুইডের সাহায্যে ব্রেকিং ফোর্স ব্রেক প্যাড বা ব্রেক শুতে ট্রান্সমিটেড হয়। ব্রেক ফ্লুইড হিসেবে সাধারণত গ্লাইকল ইথার বা ড্রাই ইথাইল গ্লাইকল ব্যবহার করা হয়। হাইড্রোলিক ব্রেক সিস্টেমে
মাস্টার সিলিন্ডার, ব্রেক ফ্লুইড রিসার্ভার, পাইপিং সিস্টেম ও হুইল সিলিন্ডার থাকে। ব্রেক প্যাডেলে চাপ দিলে রিসার্ভার থেকে ব্রেক ফ্লুইড মাস্টার সিলিন্ডারে আসে, সেখানে থেকে পাইপিং সিস্টেমের মাধ্যমে হুইল সিলিন্ডারে যায়। হুইল সিলিন্ডার থেকে ফ্লুইডের ব্রেকিং ফোর্স ডিস্ক ও ড্রাম ব্রেকের পিস্টনে চলে যায় এবং এর ফলে গাড়ির ব্রেক কমতে থাকে। হাইড্রোলিক ব্রেক সিস্টেমে মেকানিক্যাল ব্রেক সিস্টেমের থেকে অনেক বেশি ব্রেকিং ফোর্স জেনারেট করা যায়। তাছাড়া এই ধরনের ব্রেকিং সিস্টেমে ব্রেক ফেল করার সম্ভাবনাও অত্যন্ত কম। ইয়ার বা নিউমেটিক ব্রেক সিস্টেম, এই ধরনের ব্রেক সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপাল হাইড্রোলিক ব্রেকের মতোই, কিন্তু এই সিস্টেমের ইনকম্প্রেসিবল ফলই এর পরিবর্তে বাতাস ব্যবহার করা হয়। এ ধরনের ব্রেক সিস্টেমের ইয়ার কম্প্রেসর, ইয়ার রিজার্ভ ট্যাঙ্ক, চেক ভাল্ব, সেফটি ভাল্ব থাকে। ব্রেক প্যাডেলে চাপ দিলে কম্প্রেসরের মাধ্যমে বাতাসকে কম্প্রেসর করে রোটরে পাঠানো হয়, যার ফলে ব্রেকিং সম্পন্ন হয়। ইয়ার ব্রেক সিস্টেম সাধারণত ট্রাক এবং অন্যান্য ভারী যানবাহনে ব্যবহার করা হয়, কেননা এই ব্রেকিং সিস্টেমে হাইড্রোলিক ব্রেকের থেকে অধিক ব্রেক ফোর্স জেনারেট করা যায়। তাছাড়াও এই সিস্টেমে অধিক দূরত্বে ব্রেক ফোর্স ট্রান্সমিট করা যায়, যা বড় যানবাহনের প্রয়োজনীয় কিন্তু হাইড্রোলিক ব্রেকের মাধ্যমে সম্ভব নয়। ইলেকট্রিক্যাল ব্রেক, এই ধরনের ব্রেকিং সিস্টেম ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়িতে ব্যবহার করা হয়। অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে মোটরের পাওয়ার ট্রান্সমিট বন্ধ হয়ে যায়, কিন্তু চাকার ঘূর্ণনের ফলে মোটর ঘুরতে থাকে এবং তা থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়, ফলে ব্রেকিং সম্পূর্ণ হয়। এছাড়াও অনেক গতিতে ব্রেক প্যাডেলে চাপ দিলে মোটর এর পোলারিটি রিভার্স হয়ে যায়, যার ফলে ব্রেকিং সম্পূর্ণ হয়। ইলেকট্রিক্যাল ব্রেকিং সিস্টেমে মেইনটেন্যান্স ব্যয় খুব কম, কেননা এদের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব পরপর ব্রেক প্যাড বা শু পরিবর্তন করা লাগে না। তাছাড়া এদের লুব্রিকেটিংয়েরও প্রয়োজন হয় না, আর ঘূর্ণনের মাধ্যমে ব্রেকিং না হওয়াতে হিটও জেনারেট হয় না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।